রিসেন্টলি শুভশ্রী গাঙ্গুলি কলকাতা বাংলা চলচ্চিত্রের প্রথম শ্রেণীর একজন তারকা কেন এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায় মরোবার এই তারকাকে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে বোল্ডাকারে ক্যামেরার সামনে ধরা দেয় মোরবার এই জন্য অবশ্য সমালোচনার শিকার হয় কিন্তু যা সে সকল সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না ঠিক এই জন্য এই তারকা তার ইচ্ছা মতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মোরবার বর্তমানে এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেছেন সেখানে অবশ্য তাকে দেখা যায় বিলেজার পরে ক্যামেরার সামনে ধরা দিতে কিন্তু তার পায়ের অংশ সম্পূর্ণ উন্মুক্ত সেই সাথে খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে ঠিক এই জন্য অবশ্য তার রূপের প্রতি ঘায়াল হতে দেখা যায় তার অনুরাগীদের কিন্তু তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন মোরবার অনেক আবার তাকে গ্ল্যামার কুইন লিখেছে সেই সাথে অনেকে আবার অ্যামেজিং লিখেছে যদিও বার অনেকে তাকে প্রিটিগা লিখেছে কিন্তু আবার অনেকে তাকে মাই কুইন বলে দাবি করেন মরোবার অনেক আবার লিখেছে তুমি হয়তো প্যান্ট পড়তে ভুলে গিয়েছো কিন্তু আবার অনেকে তাকে নানা রকম কুরুচিদক মন্তব্য করেছেন মরোবার যক সে সকল সমালোচনা কিংবা বিতর্ককে তারকা সেভাবে গ্রহণ করে নাই মোরবার যক সে সকল সমালোচনাকে তারকা সেভাবে গ্রহণ করে নাই কেননা এই তারকা তার ইচ্ছা থাকতে সর্বদাই পছন্দ করেন বাইদয়ে মাত্র কয়েকদিন আগে শুভশ্বেরি নতুন চলচ্চিত্রে যোগদান করেছেন কেননা আগামীতে তাকে বাবলি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে কিন্তু খুবই তাড়াতাড়ি এই চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ শুরু করা হবে বলে জানা যায় সুতরাং যক জেনে তো নিলেন কী কারণে বর্তমানে শুভশ্রীর দর্শকদের মাঝে সমালোচনার শিকার হয় এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে বলবেন না কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য